কড়াই বসালাম, গ্যাসটা জ্বালিয়ে আমি এখন মিষ্টি দই তৈরি করব। তার জন্য কড়াইতে 1 চামচ চিনি দিলাম। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নেব মিষ্টি দইয়ের জন্য। কড়াইটা ভালো গরম হয়নি, তাই এখন শক্ত শক্ত আর চিনিটা গলে যাবে এক্ষুনি। পাঁচশো দুধকে আমি 250 দুধ বানিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এই যে চিনিটা বেশ গলছে, ক্যারামেলটা তৈরি হয়ে গেলেই এর মধ্যে দুধটা ঢেলে দেবো। ক্যারামেল বেশ ভালোই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। আশা করি বন্ধুরা তোমরাও শিখতে পারছো। এইভাবে মিষ্টি দই তৈরি করে নিচ্ছে, কারণ হচ্ছে মিষ্টি দই সাধারণত জল কাটে, সেই জলটা যাতে না কাটে তার জন্য আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এক কেজি দুধ হলে ওটাকে 500-তে আনতে হবে জাল দিয়ে, ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যাতে তলাতে না লেগে যায়। অনেক সময় দুধ কিন্তু তলাতে লেগে যায়। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ পুড়ে যাবে, লেগালে সমস্যা হতে পারে, বুঝতে পারছো। আবার একটু বাড়িয়ে দিই গ্যাসটা। আমার ভিডিও কেমন লাগে একটু জানিয়ে বন্ধুরা, ভালো খারাপ মন্দ যেটাই লাগুক না কেন সেটা বলো, আমি ভালো করার চেষ্টা করব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এবার আমি দুধটা ঢেলে দেবো এর মধ্যে। এই দুধটা বানিয়ে নিলাম, কারণ হচ্ছে এতে কোনো জল থাকবে না, তোমার জল কাটবেও না, এবং খুব মানে শক্তই থাকবে দইটা, তোমরা কেটে কেটে খেতে পারবে। এটা ভালো করে এখন একটু জাল দিয়ে নেবো। বেশ কালারটা ভালোই এসছে। একটু ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে রাখবো। তারপরে টক দই একটা বাটিতে গুলে নেব। আমার কথা যদি না বুঝতে পারো তাহলেও বলবে। আমি সাহায্য করার চেষ্টা করবো তোমাদেরকে, মিষ্টি দই কীভাবে বানানো হয় তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে আমি আবার চাপা টাপা দিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো, কালকে এটাকে তুলব। তিন চামচ মতন চিনি দিয়ে দেবো, 2 চামচ হয়ে গেল। জাল দিয়ে নিই, জাল দিয়ে অনেকটাই কমে গেছে। এবার এটা দইটা বানাতে বেশ ভালোই হয়ে যাবে মিষ্টি দইটা। এবার এটা নামিয়ে দেবো, হয়ে গেছে, আর বেশি করবো না। এক চামচ মতন দই নিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দুধটাই যে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে একটু নর্মাল থাকবে, উষ্ণ গরম তখন আমি এটা দেবো। এবার আমার দুধ ঠান্ডা হয়ে গেছে, এবার দইটা দিয়ে দেবো এর মধ্যে, মিশিয়ে দিলাম।
गुरु दुईटे दीदेब एबार एटाके बाटीते छोटो छोटो दुटो बाटी रेखेछि एकटा बाटी ए दुटो बाटीते ढेले देब एबार एटा ढाका दिए रेखे देब से कालके नामाब ओटाके ढाकना खुले देखब जे ठीकठाक होइछे किना तो ठीक आछे बंधुरा एखाने आमि भिडियोटा शेष करलाम कालके आबार आपात एखाने शेष बाकीटा कालके देखाब एरकम आमार दई बानियेछि बाटीते एकटा ढेले दिई और ये बाटीते एकटा ढेले मिष्टी दई एखन एटाके आमि ढाका दिए रेखे देब भालो करे तुम्हारा कल के देखते पाबे देखते ही पाच्छो कलर टा बेश सुंदर एसेछे Thank you.